আপনারা দেখছেন অস্মিতা থ্রি সিক্সটি পার্টনারশিপ তান একাডেমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আইবিপিএস পিও এবং অ্যাসিস্ট্যান্টের জন্য এর আগে আপনারা যারা আবেদন করেছিলেন নতুনভাবে আবেদনের জন্য কিন্তু রিওপেন হয়েছে তো সেই ব্যাপারে আপনারা ডিটেলে জানতে চেয়েছিলেন তার জন্য থাকছে আজকের এই নতুন ভিডিওটি যেখানে আপনারা আইবিপিএসের জন্য নতুন করে আবেদন করতে পারবেন এবং এখানে এই যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা কিন্তু কেন্দ্রীয় সরকারি ব্যাংকগুলোর জন্য তো এক্ষেত্রে আমি ভিডিও শুরুতেই ক্লিয়ার করে রাখি এখানে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যারা আগেরবার আবেদন করেননি অথবা আগেরবার যারা আবেদন করেছিলেন তাদের যদি আবেদনে কোনো ভুল হয়ে থাকে তারা এই মুহূর্তে কিন্তু সেটা কারেকশান করে নিতে পারবেন তো নতুনভাবে আপনি যদি চাইছেন আবেদন করতে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনি এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলেও কিন্তু আপনি এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন কিন্তু অলরেডি যদি আপনি আগে আবেদন করেছেন ভুল যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আর নতুন এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না তো টোটাল ব্যাপারে এখানে আপনারা দেখে নিতে পারেন তার সাথে একবার দেখে নিন এখানে আবেদন করার পরবর্তীতে আপনাদের যে কর্মী নিয়োগের পদ্ধতি রয়েছে সেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে তার মধ্যে কোন কোন সাবজেক্টগুলো থাকছে যেমন এখানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার মধ্যে নাম্বার অফ কোয়েশ্চেন থাকছে থার্টি এবং ম্যাক্সিমাম মার্কস থাকছে কিন্তু থার্টি মানে একটা প্রশ্নের জন্য এক নম্বর করে তার সাথে থাকছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এখানেও থার্টি ফাইভ থার্টি ফাইভ এই রেশিওতেই চলছে তারপরে রয়েছে রিজনিং অ্যাবিলিটি সেখানেও থার্টি ফাইভ থার্টি ফাইভ তার মানে টোটাল এখানে বলা হয়েছে যে একশো নম্বরের কোয়েশ্চেন থাকবে এবং একশোটি প্রশ্ন থাকবে যেটা আপনাকে অ্যাটেন্ড করতে হবে এবং প্রত্যেকটি ভাগের জন্য কুড়ি মিনিট করে কিন্তু এখানে সময় বলা হয়েছে যারা আগেরবার সাকসেসফুলি এখানে অ্যাপ্লাই করতে পেরেছিলেন তারা কিন্তু অলরেডি প্রিলিতে ডাক পেয়ে গেছেন তো প্রিলি এক্সামিনেশন ক্লিয়ার করার পরে এরপরে আপনাকে মেইন এক্সাম দিতে হবে যেখানে রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউড থাকছে তো এখানে নাম্বার এবং তার সাথে মার্কসের ডিভিশনটা আপনি এখান থেকে একবার দেখে নেবেন টোটাল ব্যাপারটা কারণ এখানে ক্রিটিক্যাল তো বলবো না তবে একটু ডিটেলে আলোচনা করতে হবে যেটা আমি অলরেডি আগে ভিডিওতে করেছি তো এখানে আর বেশি করে করছি না এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাকে হতে হবে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় তবে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এগারো এগারো দু মানে এই যে সামনে আসছে নভেম্বর মাস তার এগারো তারিখ অনুযায়ী কিন্তু আপনাকে গ্রাজুয়েট হতে হবে এই ডেট অনুযায়ী যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তবে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন মানে আপনি হয়তো অনেকদিন আগে হয়েছেন কোনো সমস্যা নেই তবে এগারো এগারো দু হাজার কুড়ির পরে কিন্তু আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না তার সাথে এখানে বয়সের সময়সীমা বলা হয়েছে আপনাকে কুড়ি বছর বয়স থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত জগতে আমি অলরেডি বলে দিয়েছি আপনাকে গ্রাজুয়েট হতে হবে যদি আপনি এসসি এস টি ও ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তবে তো অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন এরপর বলে রাখি এখানে আবেদনের মূল্য তা কিন্তু যদি আপনি এসসি এস টি পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একশো পঁচাত্তর টাকা দিয়ে আবেদন করতে হবে যদি আপনি জেনারেল ক্যাটাগরি মানে আদার্স ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনাকে আটশো পঞ্চাশ টাকা দিয়ে মানে দু ডবল তিন ডবল বললেও কম হয়ে যাবে তো যাই হোক এইট ফিফটি মানে আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনি যদি আদার্স ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনাকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে যাই হোক এই ব্যাপারে আমি আর বেশি কথা বলে তো খুব একটা কিছু করতে পারবো না তো এই হলো ওভারঅল আপডেট যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে ক্লিয়ার করে নিতে ভুলবে না এরপর বলে দিই এখানে আপনারা আবেদন করবেন কি করে আবেদন করার জন্য আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ড্রেসক্রিপশানে সেখান থেকে সরাসরি আপনারা অনলাইন মারফত কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা এরকম একটি পেজে চলে আসবেন যেখানে আসার পরে নিউ ইউজার হয়ে থাকলে আপনি নিউ ইউজারে যেতে পারবেন এবং যদি আপনি অলরেডি রেজিস্টার করা থাকছেন তাহলে কিন্তু আপনি লগ ইন অপশানে ক্লিক করে এখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন মানে এই পেজের মারফত কিন্তু আপনারা ডিটেলে এখান থেকে আবেদন করতে পারবেন এবং যদি আপনারা ফোন থেকে বাড়িতে করতে প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা সাইবার ক্যাফে থেকেও করতে পারবেন